আসসালামু আলাইকুম বিডি জব পেন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে অনেকে প্রশ্ন করেছিলেন যে বিজ বিতে মাঠে যাওয়ার সময় আবেদন করার পর মাঠে যাওয়ার সময় যে ব্যক্তিগত তথ্যাবলীর একটা ফর্ম আছে এটা কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ আবেদন ফর্মটা যেটা বিজেপিতে চাকরি ইচ্ছুক প্রত্যেকটা প্রার্থীকেই পূরণ করতে হবে এবং মাঠে যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা আবেদন ফর্ম অর্থাৎ ব্যক্তিগত তথ্যাবলীর ফর্ম তো এটা অবশ্যই প্রত্যেকটা প্রার্থীকেই পরীক্ষা দেওয়ার সময় বিজেপিতে পরীক্ষা দেওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে ভালো করে ফিল আপ করে ঠিক আছে তো এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কীভাবে এটা ফিল আপ করবেন সেই নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি দৈজ সহকারে দেখবেন ঠিক আছে তো প্রথমে আপনারা চলে আসবেন বিডিবির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বি জিবি ডট গভ ডট বিডি তো এখানে আসার পর আপনাদেরকে যদি মোবাইল দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে মোবাইল দিয়ে আসার পর ওয়েবসাইটে ঢোকার পর আপনারা জাস্ট এইটাকে আমার যে ক্রোম ব্রাউজারের যে সাইটটা এটাকে আপনার ডেস্কটপ মোট করবেন ডেস্কটপ মোড করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে তো এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনাদের মাঝে দেখেন এই যে ডাউনলোড বলে একটা অপশন চলে আসবে জাস্ট এই ডাউনলোড অপশনটার উপর ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে লিখে আছে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তত্ত্বাবির ফর্ম ঠিক আছে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো এইখান থেকে আপনাদের জাস্ট এই যে দেখেন এখানে কী বলা আছে বিজিবিতে চাকরি ইচ্ছুক প্রার্থীদের ব্যক্তিগত তত্ত্বাবলীর ফর্ম এখানে আপনাদের জাস্ট নিচের দিকে আসার পর ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন চলে আসবে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দিবেন দেওয়ার পর পিডিএফ ফাইলটা আপনাদের মাঝে চলে আসবে আপনারা জাস্ট গুগল ড্রাইভ দিয়ে পিডিএফ ফাইলটা ওপেন করে নেবেন তো দেখেন এই যে এটা হলো ব্যক্তিগত তত্ত্বাবলীর ফর্ম তো এটা আপনাদেরকে পূরণ করতে হবে প্রত্যেকটা প্রার্থীকে পূরণ করতে হবে মাঠে যাওয়ার সময় এটা অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এটা যদি না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাঠে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে তো এখানে দেখেন আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই তথ্যটা এই তত্ত্বাবলীর ফর্মটা পূরণ করতে হয় প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের ছবি লাগাতে হবে পাসপোর্ট সাইজের এক কপি ছবি দিলেই চলবে তারপর এখানে ব্যক্তিগত তত্ত্বাবলীর মধ্যে রেজিস্ট্রেশনকৃত আইডি নম্বর এটা আপনারা পাবেন যখন আপনারা এস এম এসের মাধ্যমে আবেদনটা করছেন যদি আপনার আবেদনটা গ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে রিফ্লাই এস এম এস দিয়ে একটা রেজিস্ট্রেশন আইডি নম্বর দেওয়া হবে সেটা আপনারা এখানে দিতে হবে তারপর পদের নাম আপনি যে পদে আবেদন করবেন বা করছেন সেই পদের নাম তারপর মাতার নাম পিতার নাম পিতার পেশা যদি তাকে সেক্ষেত্রে দিবেন এবং যদি বিজিবিতে কর্মরত অবসরপ্রাপ্ত মৃত চাকরিচ্যুত হলে আপনাদের সেই ব্যক্তিগত নম্বরটা এখানে দিতে হবে অন্যথায় শুধুমাত্র পেশাটা দিলেই চলবে তারপর মাথার নাম আপনার মায়ের নাম দিবেন তারপর মাথার পেশা যদি থাকে সেক্ষেত্রে এখানে দেবেন অন্যতাই দেওয়ার প্রয়োজন নাই এবং এখানে মাথার পেশার মধ্যে বিজিবিতে কর্মরত অবসরপ্রাপ্ত মৃত চাকরিচ্যুত হলে সেক্ষেত্রে ব্যক্তিগত নম্বরটা এখানে দিতে হবে তারপর ছয় নম্বর হলো আপন বাই ও বোনের তথ্যাবলী এখানে আপনাদের ক্রমিক দেওয়া আছে ক্রমানুসারে আপনাদের দিতে হবে আপনার ভাই বোন কতজন এবং তার পেশা পূর্বের পেশা কার উপর নির্ভরশীল ঠিক আছে এগুলো আপনারা সুন্দরভাবে দিবেন যদি ভাই বোনের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে একই রকম চকে আপনাদের অপর পৃষ্ঠায় লিপিবদ্ধ করতে হবে মানে এই যে চকটা দেখতে পাচ্ছেন যদি আপনার ভাই বোনের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে এরকম একটা চক আপনারা অপর পৃষ্ঠায় তৈরি করে সেখানে লিখতে পারেন ঠিক আছে তারপর এখানে সাত নম্বরে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা এখানে গ্রাম ডাকঘর উপজেলা জেলা তারপর স্থায়ী ঠিকানা সেমভাবে গ্রাম ডাকঘর উপজেলা জেলা এটা আপনারা দিবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার নয় নাম্বারে তো এটা আপনাদের দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর জন্ম তারিখটা দিবেন এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এভাবে আপনাদের দিতে হবে তারপর ধর্ম আপনার ধর্মটা দিবেন তারপর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এগুলো আপনারা দিয়ে দিবেন তারপর শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে আপনার এসএসসি এইচএসসি পাশের বিবরণটা দিবেন যদি আরও কোনো হায়ার এডুকেশন আপনার থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন যেমন পরীক্ষার নাম শিক্ষা প্রতিষ্ঠান বিভাগ গ্রুপ সন জিপিএ শ্রেণী ঠিক আছে এগুলো আপনারা দিয়ে দিবেন এগুলো খুবই সহজ আপনার জাস্ট একটু ধৈর্য সহকারে সময় নিয়ে বসে তারপর এই ফর্মটা ফিল আপ করবেন তারপর দেখেন নিকট আত্মীয় স্বজন আপন ভাই বোন চাচা মামা কালো ফুফা এবং আপন চাচাতো মামাতো কালাতো ফুফাতো এখানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও পুলিশ বাহিনীতে দিতে অবসরপ্রাপ্ত যদি তাকে সেক্ষেত্রে আর না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তারপর নিকট আত্মীয়দের সংখ্যা বেশি থাকলে একই রকম চকে অপরপৃষ্ঠে আপনাদের লিখতে হবে ঠিক আছে ঠিক আছে তো এখানে দেখেন একটা অঙ্গীকার আছে আপনারা জাস্ট এই অঙ্গীকারটা ভালো করে পড়ে তারপর এখানে ব্যক্তিগত স্বাক্ষর এবং তারিখটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা ফর্ম ফিল আপ করা হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দরভাবে আবেদনটা ফিল আপ করবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দেবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ